পশ্চিমবঙ্গে স্টাফ নার্স গ্রেড টু পদে চাকরি পাওয়ার জন্য নার্সিংয়ের কিছু এর মধ্যে যে কোনো একটি স্পেশালাইজেশনের উপরে একটি ডিপ্লোমা কোর্স করা থাকলে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক পাওয়া যায় সো কোন কোন স্পেশালাইজেশনগুলোর উপরে এই ডিপ্লোমা কোর্সটি অল ওভার ইন্ডিয়া সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে করানো হয়ে থাকে সেটাই এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি করে দেখবে না আর ভিডিওটি দেখার পর যদি তোমরা করতে পারো আর প্রত্যেককে বলছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে টেলিগ্রাম চ্যানেল তোমরা কিভাবে জয়েন করবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নার্সিং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গে স্টাফ গ্রেড টু পদে চাকরি পাওয়ার জন্য কোনো জিএনএ যারা পড়েছেন তাদের জিএনএম আর যারা বিএসসি করেছেন তাদের বিএসসি মার্কস তাহলে একাডেমিক মার্কস তার সাথে সাথে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং একটা ডিপ্লোমা কোর্স এবার এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত কিছু তো বুঝতে পারলো বাট এই ডিপ্লোমা এটা আবার কি এই ডিপ্লোমাটা কিভাবে করা হয় কোন কোন বিষয়ে পড়া হয় থেকে কিভাবে করব কোন কলেজে অ্যাডমিশন নেব কত ফিস দিতে হবে আরো অনেক প্রশ্ন সো এই ডিপ্লোমা ফুল ফর্মটি হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং নার্সিং এর অনেকগুলি এর মধ্যে সেগুলো একটা স্পেশালাইজেশন উপরে যদি তুমি ডিপ্লোমা কোর্স এ করে থাকো তাহলে কিন্তু পাঁচ সো আমি বলছি একটু পরে দেখাবো কোন স্পেশালাইজেশনের উপরে পড়ানো হয়ে থাকে অল ওভার ইন্ডিয়াতে সেটা আমি একটু পরে দেখাচ্ছি এবার বুঝে নাও যে এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এই কোর্সে অ্যাডমিশন হতে পারবে প্রথমত হচ্ছে যে জিএনএম অথবা পিএসসি কোর্স কিন্তু কমপ্লিট থাকতে হবে

সো এই কোর্সে এডমিশন নেওয়ার জন্য অল ওভার ইন্ডিয়াতে অনেক কলেজ আছে যে কোর্স এডমিশন করানো হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গেও কিছু কলেজ আছে গভর্নমেন্ট কলেজ আছে প্রাইভেট কলেজ আছে বাট সিট সংখ্যা খুবই কম গভর্নমেন্টের সিট সংখ্যা খুবই কম প্রাইভেটের সিট সংখ্যা খুবই কম আর যখন এই কোর্সগুলিতে অ্যাডমিশন অর্থাৎ প্রাইভেটে যখন প্রাইভেট বা গভর্নমেন্টে যখন অ্যাডমিশন করানো হবে কিভাবে কীভাবে অ্যাডমিশন হবে এই বিষয়গুলি একটা সেপারেট ভিডিও আমি আলোচনা করবো

সো এই উত্তরটা একটু ভালো করে শুনে নাও যে আগের যে রিক্রুটমেন্ট হয়েছিল আগের রিক্রুটমেন্টে অনেকেই এরকম ছিল যারা এক মার্ক বা একের থেকে কম মার্কের জন্য সিলেক্ট হতে পারেনি সো আমি এটা কনফার্ম বলতে পারি যে যদি এই পাঁচ মার্কটি থাকে অর্থাৎ যদি কারো ডিপ্লোমা কোর্স পড়া থাকে তাহলে কিন্তু এই স্টাফ নার্স গ্রেড পদে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাকিগুলো সবই তো লাগবে এক্সপিরিয়েন্স লাগবে ইন্টারভিউ নাম্বার যেমন ভালো ইন্টারভিউ দিতে হবে অ্যানসার সব ঠিকঠাকভাবে দিতে হবে তার সাথে একাডেমিক মার্কসও লাগবে বাট এই ডিপ্লোমা কোর্সটি যদি পড়া থাকে তাহলে পাঁচ মার্ক কিন্তু বেশি থাকছে তাই ডিপ্লোমা কোর্সটি আমি বলবো যারা এই স্টাফ নার্স গ্রেড টু এর জন্য

অল ওভার ইন্ডিয়াতে এই কোর্সটি পড়ানো হয়ে থাকে সো এরপর দেখে নাও যে নার্সিং এর কোন কোন স্পেশালাইজেশন গুলোর উপরে অল ওভার ইন্ডিয়াতে এই ডিপ্লোমা কোর্সটি করানো হয়ে থাকে সো এখানে দেখতে পাচ্ছো যে মার্কস ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নাও যে এখানে দেওয়া আছে মাধ্যমিক থেকে 10 নেওয়া হয় এইচএস থেকে 25 জিএনএম থেকে 35 ডিপ্লোমা এটা যেটা বলছিলাম ডিপ্লোমা এটা হচ্ছে 5 মার্ক এক্সপেরিয়েন্স 10 আর ইন্টারভিউ থেকে 15 সো এরপর দেখে নাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে যে প্রথমত যেটা করানো হয় সেটা হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অপারেশন লোম নার্সিং প্রত্যেকটা ডিপ্লোমা কোর্স কিন্তু এক বছরের সো এই কোর্সটার উপরে এইটা এই স্পেশালাইজেশনের উপরে যদি কেউ একটা এক বছরের কোর্স কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু পাঁচ মার্ক পেয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিও নার্সিং এক বছরের কোর্স করতে পারো এরপরে রয়েছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নিউরোলজি নার্সিং ওয়ান ইয়ারের কোর্স করতে পারো এরপরে রয়েছে পোস্ট গ্রেসিড মিড মিডিয়া নার্সিং ওয়ান ইয়ারের কোর্স করতে পারো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট গ্রেসিক ডিপ্লোমেন্ট নার্সিং ওয়ান ইয়ার করতে পারো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট গ্রেসিক ডিপ্লোমেন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এক বছরের করতে পারো এরপরে রয়েছে পোস্ট গ্রেসিক ডিপ্লোমেন্ট ইমার্জেন্সি এন্ড ডিজাস্টার নার্সিং এক বছরের কোর্স করতে পারো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট গ্রেসিক ডিপ্লোমেন্ট অঙ্কল রয়েছে নার্সিং ওয়ান ইয়ার বোঝা গেল

সো এই ছিল টোটাল চোদ্দটা কোর্স এটাই আমার জানা ছিল এর পরে আর কিছু করানো হয় নাকি সেটা আমার জানা নেই সো এই চোদ্দটা যেটা আমি দেখালাম এখন তোমরা দেখলে সো এই যে কোনো একটার উপরে যদি তোমার ওয়ান ইয়ারের একটা কোর্স কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু স্টাফ নার্স গ্রেড পেয়ে পাঁচ মার্ক পেয়ে যাবে বোঝা গেলো এবার প্রশ্ন হচ্ছে যে কোন স্পেশালাইজেশনের উপরে কোর্সটি করলে বেটার হবে সেটার নিজেদের ডিসিশন যদি কারোর ইচ্ছা হয় অঙ্কোলজির ওপর করতে পারো যদি কারোর ইচ্ছা হয় ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ের উপর করতে পারো সাইকেট্রিক নার্সিংয়ের উপরে করতে পারো আরও অনেক কিছু আছে নিউরোলজি নার্সিং এটার উপরে করতে পারো নার্সিং নার্সিংয়ের উপরে করতে পারো যে কোনো একটা করলেই কিন্তু মার্ক পাওয়া যাবে এবার কোনটার উপরে করবে সেটা নিজের ডিসিশন আর পরবর্তী কোন কোন কলেজে করানো হয় ফিস বাকি বিষয়গুলি কখন তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয় সেগুলি আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো সো পরবর্তী ভিডিওটি তোমরা দেখে নেবে আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ অনেকে এই বিষয়গুলি জানে না কনফিউশন আছে আর অনেকে বলেছিল যে এই বিষয়গুলি নিয়ে ভিডিও বানাতে তাই আমি তোমাদেরকে ভিডিওটা দিলাম আর তার সাথে সাথে তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন্ট বলে একটা অপশন আসবে সেই জয়েন্ট অপশানে ক্লিক করলে শাহজাহুল অফিসাল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে